সকলকে যাতে কিছু না কিছু দিতে পারি, তো সেটা চেষ্টা করি। এত কম রেঞ্জের জিনিস পাই, এত কম রেঞ্জে পাই তুমি ভাবতে পারবে না। ও সরি, একটা জিনিসই দেখাইনি। চেষ্টা করি আমি আর বাবাই মিলে দুজনে মিলে যে এই বছরের এই শুরুটাতে এবং দুর্গাপুজোর সময় সকলকে যাতে কিছু না কিছু দিতে পারি, তো সেটা চেষ্টা করি। হয়তো পারি না সব সময়, কিন্তু চেষ্টা করেছি, এত বছর দিয়েছি। আর তোমরা কেউ কিছু মাইন্ড করো না, আমি বাবাই টি শার্ট পরে বলে দিচ্ছি, কারণ আমি আমার এটা অভ্যাস। আমি বাড়িতেও মানে আগে ওটা শুরেও আমি বাবু টি শার্ট পরে বসে থাকতাম, এবং এখনও আমি গেলে বাবু টি শার্ট পরেই বসে থাকি, আর এখানে আমার বরের টি শার্ট পরে। গরমের সময় বেশ ভালো লাগে। আমাকে আজকে বলছিল তোর নেই, তুই আমারগুলো পরে বসে আছিস, তাই আমিগুলো তো মাইন্ড করি। তো যাই হোক, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই এত বাজার আছে, মেনলি জৈন থেকে অনেক বাজার করেছি। তোমরা যদি জৈন সম্পর্কে জানতে চাও ডিটেলস, এত কম রেঞ্জের জিনিস পাই, এত কম রেঞ্জে পাই তুমি ভাবতে পারবে না। তোমরা যদি একবার কেউ গিয়ে থাকো তারাই জানে, এবং যারা যাবে নেক্সট তারা জানবে। তবুও বলে দিই, জৈন সম্পর্কে যদি জানতে চাও তাহলে তোমরা আমার আগের একটা ব্লগ সেটা ফলো করতে পারো, যেটা আমাদের অনুষ্ঠানের ব্লগ ছিল, মানে আমাদের শান্তিনিকেতনে জিতেন্দার প্রোগ্রামের জন্য একটা ব্লগ, সেই ব্লগটাতে আমি শেয়ার করেছি। কারণ আমি রিহার্সাল দিতে গেছিলাম সেদিনকে, আমি কেনাকাটা করেছি, তো জৈন সম্পর্কে সেদিনকে আমি শেয়ার করেছি। তো তোমরা গিয়ে ব্লগটা দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে ওই ব্লগটার লিঙ্ক আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো। আর অনলাইনে এবার অনলাইনে ভেবেছিলাম কিনবো, বাট অনলাইনে কিছু কিনিনি, দেখি যদি কিনি আবার আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? হ্যাঁ, প্রথম দেখায় বর্তমানে বেরিয়েছিলাম বাবাই আমি, সেদিনকে কিনেছিলাম দুটো কুর্তি, ঠিক আছে? আমি কুর্তি 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 কিনে মানে বলবো, এই একটা কুর্তি দেখো, এটা সাদার ওপর সরি হলুদের ওপর এরকম কাজ করা আছে সুতো দিয়ে, খুবই সুন্দর। আর এত সফট কাপড়টা ভাবতে পারবে, এটা আসলে কিনেছি আমার জন্য না, এটা কিনেছি মেঘার জন্য, ঠিক আছে? মেঘাকে তো চেনো তোমরা, যারা আমার ব্লগ দেখো তারা চেনো, তবুও বলে দিই যারা আমার চ্যানেলের নতুন তাদেরকে বলি, মেঘা হচ্ছে কৌশিকের বোন, আমাদের বোন, ছোট কাকার মেয়ে, ঠিক আছে? আর যারা চ্যানেলের নতুন তারা কি করবে, শুধু এটা দেখে চলে যাবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করার পর পাশে একটা ছোট্ট বেল আইকন আছে সেটা প্রেস করবে, এবং তারপর অল অপশন যেটা আছে সেটাও প্রেস করবে, ঠিক আছে? তাহলে সব ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে, এবং তোমরা সব ভিডিওগুলো দেখতে পারবে। আর যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইবার আছে তারা প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে থাকো প্লিজ, আর চ্যানেলটাকে এইভাবেই সাপোর্ট করতে থাকো, তোমাদের সাপোর্ট ছাড়া কিচ্ছু, ঠিক আছে? আচ্ছা, তো নেক্সট যেটা সেটা হচ্ছে এই একটা টি শার্ট আছে রেড কালার, দেখো। এই টি শার্টটা কিনেছি পিকুর জন্য, মানে আমার ভাইপোর জন্য কিনেছি টি শার্ট।
পরলে এরকম লাগবে, ভালো দেখতে, আমার বেশ ভালো লেগেছে টি শার্টটা। ঠিক আছে, আর একটা টি শার্ট, সেটা হচ্ছে আরেকটা টি শার্ট কিনেছি, কালারটা এটাতে সাদা লাগছে না, অফ হোয়াইট লাগছে, কিন্তু এটা অফ হোয়াইট না, এটা হ্যাঁ অফ হোয়াইট মানে ইয়েলোইশ কালারটা, ইয়েলো টাইপ মানে পড়লে এরকম লাগবে। এটা কিনেছি শিবুর জন্য, আমাদের শিবচন্দ্র, যেটা হচ্ছে ভাই, কাকার ছেলে, কৌশিকের ভাই। ঠিক আছে, তো এটা হচ্ছে শিবুর জন্য, শিবুর জন্য কেনা হয়েছে। আর আমি এইগুলো আমি পরে একদিন বাজারে গেছিলাম তখন কিনেছি, তো দুটো ভিডিওর মধ্যে একটু কথা থাকতে পারে, বাট চেষ্টা করেছি একটা ভিডিওর মধ্যে একইভাবে করে তোমাদেরকে দেখানো। ঠিক আছে, আর সেকেন্ড যে কুর্তিটা কিনেছি সেটা হচ্ছে এটা, ভুলেই গেল, এটাও সাদার উপর, দেখো সাদার উপর এখানটা কাজ আছে কিন্তু পুরোটা সাদা না, আমি দেখিয়ে দিই একবার, পুরোটা সাদা না, দেখো এরকম নিচটা এরকম আসছে, তারপরে এরকম, হাতাগুলো এরকম আসছে, হাতাটা একটু অন্যরকম, এই জায়গাটা এখন এটা খুব টাইটটা উঠেছে, হাতাটা এরকম, এটাও খুব সফট। ঠিক আছে, তো আর একটা কথা বলি, আমি না খুব দামি কুর্তি পরি না, কারণ আমি খুব রাফ ইউজ করি, তো কুর্তি মানে রাফ ইউজ বেশি হয় আমার কুর্তি, আর যে কোনো অকেশন বা কিছুতে গেলে আমি শাড়ি পরি, সেটা বিয়ের আগের থেকে, তো কুর্তি আমি খুব একটা দামি জিনিস মানে কুর্তি আমি দামি কিনি না। চলো এরপর দেখিয়ে দিই সবার প্রথমে দরকারি জিনিস যেটা আমি কিনেছি, সেটা হচ্ছে এই ব্লাউজ পিসটা, কাঁথা স্টিচে কিনে লিখেছিলাম গুজরি গুজরাটি কাজের, সরি গুজরাটি কাজের ওপর, এটা হলুদে চাইলাম বাট হলুদ পেলাম না, বাট লালটা খুব পছন্দ হয়েছে আমার, এটা নতুন পাঠিয়ে দেবে মা, এটা কিনেছি। আর দুটো ব্লাউজ কিনেছি রেডিমেড, এই যে এটা একটা, এটাও খুব সুন্দর দেখতে রেডিমেডটা। আর আমি না দামগুলো অ্যাপ্রক্স বলে দেবো, আমি পুরোপুরি বলতে পারবো সবগুলোর নাম আমি মনেও নেই, আর খুব কমে পেয়ে যাবে। এই ব্লাউজ এটা আমার কিনেছি আর ওটা মায়ের জন্য, এই ব্লাউজগুলো আই হোপ 200-এর মধ্যেই। ঠিক আছে, রেডিমেড 200-এর মধ্যে খুবই ভালো। এবার দেখাই এই যে এটা, এইটা কিনেছি চিঙ্কুর জন্য, এটা একটা ফ্রক আছে, এটা সিম্পল ফ্রক, তারপর এখানে একটা এরকম বউ মতো করা আছে, এটা একটা সিম্পল ফ্রক, খুব সুন্দর দেখতে ফ্রকটা, জেলোর ওপর আর চিঙ্কুর তো খুব ভালো লাগবে, আর কাপড়টা কাপড়টা তো নিয়ে কিছু বলার নেই, জৈনের সব কিছু কটন উঠলে এত ভালো ফিল করবে, মানে ভীষণ আরাম পাই। দেখাই এই পাঞ্জাবিটা আমি কিনেছি বাবাইয়ের জন্য, এটা সাইড বোতাম দেওয়া, ঠিক আছে বাবাইয়ের জন্য কিনেছি, এটা সাইড বোতাম দেওয়া, এরকম দেখে বুঝতে পারছো ডিজাইনটা, এটা আই হোপ খুব বেশি পরেনি, কারণ শান্তিনিকেতনে কটনের পাঞ্জাবি খুব সস্তায় পাওয়া যায়, আর জৈনে তো আগেই পাওয়া যায়, এটা আই হোপ 300-এর মধ্যেই পড়ছে। ঠিক আছে, এটা আর বাবার জন্য, এটা বাবার এই কালারটা বাবাকে দারুণ লাগবে, আর এটা বাবার জন্য, বাবা সাইড বোতাম পরবে না আমি জানি, সেই জন্যই এটা নিয়ে এসেছি, এরকম কালারটা দাও কি সুন্দর। আর আরেকটা হচ্ছে বাপির এনেছি পাঞ্জাবি, বাপিরটাও সাইড বোতাম, আর বাপি পরবে না, অনেক জোর করে পরাবো, বাপি পরবে, বাপি অলরেডি পুজোর সময় একটা কিনেওছে সাইড বোতাম, তো এইটা কিনেছি, এটা বেশ সুন্দর দেখতে থাকে, এরকমই সাইড বোতাম বৌষ্কেরটা মতো, কালারটা এরকম মিষ্টি একটা কালার, পার্পলের সঙ্গে পিঙ্ক এরকম মিক্সটা ছিল, খুব সুন্দর কালার, সব কালারগুলো আমার খুব ভালো লেগেছে। আর আমি আর একটা কুর্তি কিনেছি, সেটা হচ্ছে এইটা, এইগুলো কিন্তু প্রিন্ট না, হ্যাঁ এগুলো ছোটো ছোটো সুতো দিয়ে কাজ আছে, হলুদের ওপর সবুজ সুতো দিয়ে কাজ আছে পুরোটাই, আর কাপড়টা খুব নরম, খুবই নরম, এই কুর্তিটা আমার পরেছে বেশি না, আড়াইশো, অবাক হয়ে যাচ্ছে তো,
যারা কাছাকাছি থাকো ঝটপট চলে যাও, এবং যদি আশেপাশেও থাকো ট্রেনে করে এসে নিয়ে যাও, ঠিক আছে? আর এই পালাজোটা কিনেছি কারণ পালাজো আমি খুব পরি, কোথাও যাওয়া আসা বা কোথাও গিয়ে পড়া, বাড়িতে পড়া পালাজো পরি। এই পালাজোটা কিনেছি, এটা ইউর দাম পড়েছে 200-র মধ্যে, 290। আর এইটা একটা কুর্তি কিনেছি, এটা বাড়িতে পরার জন্য কিনেছি, ঠিক আছে? এটার গলাতে এরকম ফিতে বাঁধা দেওয়া আছে, এবং হাতটাতেও না এরকম ফিতে বাঁধা দেওয়া আছে, হাতটাতে এরকম এরকম দেওয়া আছে, এরকম তারপর এরকম ফিতে বাঁধা আছে, ঠিক আছে? যারা দেখছি একটু ঝটপট গেস করো তো দেখি কেমন বলতে পারছো এটার দাম কত হতে পারে, ঠিক আছে? এটা পুরো পিওর কটন, এটাও বলে দিলাম। আমি তোমাদেরকে টাইম দিচ্ছি, আমি 10 অব্দি গুনবো, যারা যারা কমেন্ট করার কমেন্ট করে নাও কত দাম হতে পারে এটা, দেখি কে কে আইডিয়া করতে পারে। আমি গাছের থেকে একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, জানি না কে কি গেস করেছে, যখন ভিডিওটা আমি দেখবো তখন দেখতে পারবো। এটার দাম হচ্ছে 150, ঠিকই শুনেছ, 150, মাত্র 150, ঠিক আছে? আরেকটা কিনেছি নতুন, প্রথমবার দেখলাম তাই কিনলাম, এটা কেনার কোনো কথা ছিল না, ভাবছিলাম কিনবো কিনবো। এটা হচ্ছে কাফতান, ঠিক আছে? এটা হচ্ছে একটা কাফতান, তো এটা আমি জানি না কেমন লাগবে আমার পরে, আমি পরেছিলাম বাট জানি না কেমন লাগবে। তো এই কাফতানটা নিয়েছে 300-র মধ্যেই পড়েছে। আর একটা আমার লাল একটা লেগিংস দরকার ছিল, সেই লেগিংসটা কিনেছি, বাট এটা অনেক কম পড়া গেছে, 250-র মধ্যে, 230 কি 200 এরকম দাম। এটা ভালো কোয়ালিটিটা, ঠিক আছে? রিয়া বাবাকে বাপিকে এর আগের বছর, তার আগের বছর মানে অনেক বছর ধরে আমি দিয়ে আসছি এরকম, মানে পয়লা বৈশাখের সময়, আর জৈন থেকেই বেশি কিনি। তো অজয় কাকু আছে, মানে বাবার বন্ধু, মানে আমাদের খুবই ক্লোজ অজয় কাকুরা, কাকিমা তোমরা দেখেছো অনেকবার ব্লগে। তো ওই কাকুদের না বাবাকে দিয়েছিলাম, সেটা দেখে খুব পছন্দ হয়েছিল, কটনের মানে পিওর কটনের শার্ট, ওখান জৈন থেকে নেওয়া, তো খুব পছন্দ হয়েছিল। তো বাবাইকে বলেছিলো যে আমাকে এনে দিবি, তো এবার আমার আমি মনে করে বাবাই আমাকে মনে করিয়ে দিল যে এরকম যাচ্ছি আমার কাকুদের জন্য আর কি, তো কাকুদেরকে এবার এগুলো গিফট করবে। এটা হচ্ছে রুবাইদার জন্য, ঠিক আছে? এটা রুবাইদার জন্য, যাই না আমি দুটো এনেছি, বাবাই বললে এটা রুবাইদাকে ভালো লাগবে আর একটা এনেছি ওটা কাউকে ভালো লাগবে, তো যাই হোক দুজনের মধ্যে যে যেটা নেবে। এগুলো একটু সিং করে তাই একটুখানি বড় সাইজ এনেছি, এটা একটা, ঠিক আছে? শার্ট এগুলো হাফ শার্ট, ঠিক আছে? খুবই সুন্দর আর এত নরম, ভাবতে পারবে না। আরেকটা হচ্ছে অদ্ভুত কাজ করেছি আমি, দেখা বুঝতে পারছি না, এই যে বড় ভাঁজ হয়ে গেছে, দুটোই সুন্দর দেখতে, তো যে যেটা খুশি নেবে। আর যেটা কেনা হচ্ছে সেটা হচ্ছে এই শাড়িটা, মানে শাড়িটার দামটাও দেখা যাচ্ছে, শাড়িটা দেখো খালি, মানে এত নরম, আর এখানে নিচে এরকম বর্ডার দেওয়া আছে, তোমরা দামটাও দেখতে পেয়ে যাচ্ছ, দামটা খুবই কম, দেখে মনে হচ্ছে আর কি গর্জিয়াস শাড়িটা, ভাবতে পারবে না। কালারটা তো ওয়াও, মাকে দারুণ লাগে এটা মায়ের জন্য। তো এটা হয়ে গেল মোটামুটি আমার যা যা মানে কেনার ছিল, আমার আর বাবাই যে একে একে দেবো বা একে দেওয়ার ইচ্ছা থাকে, মোটামুটি এগুলোই দিয়েছি, ঠিক আছে? আর আচ্ছা এবার দেখাই যে
এবার মা আর যেতে পারেনি বাজারে, তো আমাকে বললো যে তোরা পছন্দ করে নিজেরাই কিনে নিস। মা অলরেডি আমার জন্য আরেকটা শাড়ি অর্ডার দিয়েছে, পছন্দ হয়েছিল মায়ের, তো অর্ডার দিয়েছে, কালারটা এখনো পাইনি। তবু বাপি টাকা দিল, বাপি বললো পছন্দ করে তুই আর বাবাই কিছু কিনে নিস, কিছু মানে ভালো দেখে কিনে নিস। তো বাবাই তো গরমের সময় টি শার্টটা ভালো, মানে শার্ট এত আছে, আর ও মেনলি বাবার শার্টটা পরে, বাবার শার্টগুলো পরেই ঘুরে বেড়ায়। তো যাই হোক, তার সাথে আজকে এটা কেনা হলো। ওটার মধ্যে কি সুন্দর, দেখো দেখাই এক সেকেন্ড, খুব সুন্দর, মানে কাপড়টা যদি দেখো না, মানে এমনি এমনি না, কিছু একটা, এটা ব্র্যান্ড আমি জানি না, এটা বড় ভালো কোনো ব্র্যান্ড বললো, কারণ কাপড়টা খুবই আরাম। এইটা হচ্ছে টি শার্টটা, খুলেই ফেললাম, কারণ এই বোতলের মধ্যে তো বোঝা যায় না, খুবই ভালো লাগবে, বাবাইকে বললে ভীষণ ভালো লাগবে, আর ও হোয়াইট ভীষণ পছন্দ করে, ভালো লাগবে। আর এটা হচ্ছে আমার শাড়ি, শাড়ি কালারটা কি ভালো না, আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লাগবে জানি, এটা বেশ ভালো লেগেছে। একবার দেখিয়ে দিই, ঠিক আছে, শাড়িটা কিন্তু দেখে মনে হচ্ছে কিন্তু একটা গ্লেজ আছে শাড়িটার মধ্যে, সে বুঝতে পারছো, বোঝা যাচ্ছে সেটা গ্লেজটা, একটা গ্লসি ব্যাপার আছে শাড়িটার মধ্যে, শাড়িটার আঁচলটা এরকম এরকম আসবে, ঠিক আছে, শাড়িটার মধ্যে একটা খুব সুন্দর গ্লসি ব্যাপার আছে। লাগলো আমাদের মার্কেটিং, মানে আমরা যে দিচ্ছি সকলকে যে গিফটগুলো, সবই কটনের ওপর, আরাম পাবে এরকম। যাই হোক, আমাদের এই মার্কেটিং, আমাদের এই সব কিছু কেমন লাগলো, আমার ভাবটা শেষ, আর কিছু কিনে নিই, তো কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবে কমেন্টে, আর যদি কেউ যেতে চাও বা অ্যাড্রেস লাগে বা কিছু, আমাকে অবশ্যই মেসেজ করতে পারো, আমি রিপ্লাই দেবো, বা কমেন্টেও জিজ্ঞাসা করে নিতে পারো, আমি রিপ্লাই দিয়ে দেবো। আর তোমরাও যাও মার্কেটিং করো, আর তোমাদের নতুন বছর শুরুটা খুব ভালো কাটুক সকলে, এটাই আশা করব। আর সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।